क्या बना सब अभी पाबानती हो भी कार তুমি আমার না কই মাঝে ক্যামেরা অন করে সামনে চুল কেমন বাদার আছে আরে কি রে আমার ভিতরে মাংস কেটে বসে আছে মেতর মেতর লাগছে আজকাল জন্য মেতরি বাজগ্রাম থেকে কোথায় যাব বাজগ্রামে ওখানে বাজার তো আচ্ছা আচ্ছা ওরেই বাজগ্রাম বাজার বলে আচ্ছা ঠিক এখন দেখি ভাই আমার নিয়ে কই কই ভাই बोझाते खूब सुंदर एक भेजा माटिर गंध बाबा के भाइया आंकेल बड़ अपुर ऐले बड़ ऐले तो गोसल कर दीचे अब्बू के অনেকদিন পরে আপনাদের সাথে অনেকদিন পরে বলতে কালকে এপিসোডে আপনারা আমাকে দেখতে পারেন নাই আমি আজকে একটু বাইরে যাচ্ছি বাসা থেকে আব্বু আম্মু তাদের ভাইয়া ছোট ভাইয়া সবাইকে নিয়ে বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে আমার বড় খালার বাসায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রামে প্রচন্ড রোদ গ্রামে প্রচন্ড রোদ আর রোদের কারণে একদম মানে কিছু দিনের বেলা তেমন গরমে কিছুই করা যায় না কি কহ বলো দেখো কত জাম্বুরা হয়েছে গাছে হি মা সত্যি এই দেখো জাম্বুরা গাছ দেখিছো কত সুন্দর সুন্দর থোকায় থোকায় দেখো ওই কাকার ওটা ওই কাকা না এটা আমার কাকা হয় ইনি আমার কাকা হয় মর্দা কথা এই ভিড়েতে এরকম নেমে এই বড় সম্পূর্ণ এরিয়া এই পাশে তো এই মসজিদের সব আব্বু তোমার বাবা আমাকে সারপ্রাইজ দিল কি তা ওয়াটার নেন যাচ্ছি তোমার খালার বাড়িতে ডাকতেছে কিন্তু আমি তো জানি না এখানে তো গ্রাম দিয়ে এখানে আমাকে নিয়ে যাবে সেটা এক সারপ্রাইজ আর একটা সারপ্রাইজ ছিল তোমার খালার বাড়িতে যাওয়ার জন্য আমাকে ওয়াটার নেন একটা উপহার দিয়েছিল ওয়াটার নেন একটা আমাকে উপহার দিচ্ছে খালার বাড়ি যাওয়ার জন্য ওয়াটার নেন উপহার দিচ্ছে তোমারে দেখিছো কত গাছ গ্রামের এটাই শান্তি অনেক গরম হলো আম ঝুঁসে যাচ্ছে অনেক গরম হলো দেখি মামা অনেক গরম হলে গাছপালার জন্য তাও একটু ঠান্ডা তাছাড়া কিন্তু প্রচন্ড গরম আপনাদের জেনে আপু হচ্ছে ভাই কি অনেকদিন পর অনেকদিন পর তো তুমি আমার থায়া উঠলা এটা ঠিক তোমাদের জন্য ভাই আর এক ঘন্টা আছে দেখা গেল তো সেটা তুমি ওঠো আব্বু আম্মুর সাথে নামা দেবো মসজিদে রয়ে যাই ভ্যানে ওটা কেমন লাগতেছে বহুত দিন পরে ভ্যানে এক যুগ বলো এক বছর পরে ভ্যানে উঠেছি ভালোই লাগছে এখন গ্রামের মুক্ত বাতাসে ভ্যানে উঠে ফিলিং সালাদা এটা তো আমাদের শহরে না ঢাকাতে না ঢাকাতে তো যানজট বহুত কিছু কিন্তু এখানে ভালোই লাগে আমরা রওনা দিয়ে দিছি আর পিছনে ওই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে তাদের আপনাদের আপু বসে আছে দেখুন
কেন কেন ভালো না আমি ছোটবেলায় বসতে আমার পিছিয়ে বসতে খুব ভালো লাগে তুমি আমার পিছিয়ে সামনে বসালে কি কাজে পিছিয়ে যখন ধ্যান টানে দেখতে খুব সুন্দর থাকে তা জানো ঘট আবার চলে তো যাচ্ছি না আবার বসতে পারবে না এখন বিষয় হচ্ছে কি এই গ্রামের ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগছে খালার বাসায় কিন্তু হেঁটেও যাওয়া যায় এই যে এই ইটা এই লম্বা সেই সব কিছু করে দেখবো একটু পরে পৌঁছা যাবে বেশিক্ষণ সময় লাগে ওই যে গরু ওই যে কাঁঠাল কি ছাগল আরে এই যে ছাগল এই যে কাঁঠাল এই যে ছাগল দৌড় দিল আমার পাশে একটা ছাগল হ্যাঁ ছাগির পাশে তো ছাগলই থাকে না বুঝলে না কথা না বুঝা দেবো সোজা সোজা এদিক দিয়ে কই যায় এসে গেছি কাঙ্ক্ষিত সেই গন্তব্যে চলে এসেছি এই হচ্ছে বাড়ি এই হচ্ছে সবাই নামছি আমরা ভিউয়ার্স আমরা বাড়িতে ঢুকছি বড় খেলার বাড়িতে এ ফিউ মোমেন্টস লেটার যে এখানে সবাই বসে কথা বলছে এটা হচ্ছে আলামিন মামা ঐশি আপনাদের আপু আন্টি বাবু বাবা দর্শক এই হচ্ছে আমাদের খালা যেই বড় যেই বড় মেয়ের কথা বলছি আপনাদেরকে বড় মেয়ের বাড়ি যাচ্ছে হচ্ছে সেই বড় মেয়ে খালা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগতেছে আমরা আসছি আপনার এখানে খুশি আছেন খুশি আছি ভালো সবচেয়ে বড় কথা আমার খালুর বাড়ি তো ভালো কথা আব্বুর আরো বন্ধুর বাড়ি আব্বুর বাল্যকালের বন্ধু দোস্ত আম্মু বলে না দোস্ত বাড়ি বন্ধু বাড়ি না দোস্তর বাড়ি কেমন লাগছে বাবা আপনার দোস্তের বাড়ি শুনলাম আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকেই একসাথে লেখাপড়া করেছি এই বাড়িতেই খাওয়া দাওয়া করতাম এই বাড়ি রাত্রি থাকতাম তারপরে কর্মস্থলে চলে গেলাম সেই দেশেই থাকল আর কি ছয় মাস পর বছর পর আসতাম তখন তো আমার মায়ের মা ছিল অনেক আদর করত তারাও যেত তারপর আস্তে আস্তে যাই হোক একটা মিলন হয়ে গেল তার ছোট স্বামীর সাথে বিয়ে সাদি হয়ে এই আমি ঘনিষ্ঠ আমি বাহির বাহিরে আসলাম একটু দেখানোর জন্য পুরোটা হচ্ছে খালাদের বাড়ি এখন আপনাদের সাথে একজন মানুষের পরিচয় করাই দেব উনি হচ্ছেন মোস্ট ভ্যালুয়েবল পারসন আমাদের জন্য একজন এ হচ্ছে আমাদের সেই ভাই পলাশ ভাই আসসালামু আলাইকুম ইনি হচ্ছে আপনাদের জেনিয়াপুর ভাই
আমারও ভাই, বাট আমার সম্পর্কটা একটু অন্যরকম, তাই না? অবশ্যই। জেনি আপির ভাই, আর ওই যে বড় খালার সাথে পরিচয় করালাম, সে বড় খালার ছোট ছেলে। তো ভাইয়া কি অবস্থা বলো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। বিধাইতে তোমাদের এখানে আসতে পারছেন। জি জি। তো ভিউয়ার্স, উনি প্রফেশনালি হচ্ছেন একজন অ্যাডভোকেট। ভাইয়ার হচ্ছে ফোন নাম্বার প্লাস ওনার নামটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে প্লাস আমাদের ভিডিওর নিচে দেখেন চলে এসছে। আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য, যে কোনো প্রবলেমের জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন, তাই না? জি জি, অবশ্যই। আর হ্যাঁ, এটা একটা জিনিস মনে রাখবেন, আমাদের চ্যানেলের নাম বলে ভাইয়ের কাছে কিন্তু অন্যরকম একটা ফ্যাসিলিটিস পাবেন আশা করি, নাকি? অবশ্যই। তাহলে ভিউয়ার্স, আপনাদের কাছে ওটাই রিকোয়েস্ট থাকলো। আর ভাইয়া এখন আমাকে আশেপাশে ঘুরে ঘুরে দেখাবে কোথায় কী আছে, কারণ এখানে তো আমি কখনো আসিনি লাইফে ফার্স্ট। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারের সময় হয়ে গেছে, আর এখন এই যে ভাইয়া হচ্ছে ইফতার রেডি করতেছে, এটা হচ্ছে আমাদের পলাশ ভাই। শিমুল ভাইও খুব দৌড়াদৌড়িতে আছে। খালা হচ্ছে ভাজা পুরা ব্যস্ত। খালা কি ব্যস্ত আছেন? এই তো পাকোড়া, বড়া, পেঁয়াজু, পাকোড়া, বড়া, পেঁয়াজু সব একসাথে, সব একসঙ্গে। তারপরে কি বেগুনি, তারপরে গুগনি, তারপরে কি বলবো, সবকিছু দিয়ে পাগলাম এর কাজ করে। ভিউয়ার্স, আমরা এখন বড় খালার বাড়ি থেকে বেরোচ্ছি, আর বের হওয়ার আগে সবার সাথে একবার বিদায় নিতে যাচ্ছি, আপনাদের সাথে রাখছি। আর এতক্ষণ খাওয়া দাওয়া হলো, ইফতারের পার্ট তারপরে দেখালাম, বাট তারপরে কিছু দেখাতে পারিনি, সেজন্য অনেক 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 দুঃখিত। আর হ্যাঁ, এখন সবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই বিদায় নিচ্ছি, দেখেন। পলাশ ভাই, বিদায় নিচ্ছি ভাই, দোয়া করুন আমার চ্যানেলের জন্য, দোয়া করুন। অবশ্যই আবার আসবেন, অবশ্যই। এটা তো দাওয়াত আপনাদের আছে, ঈদের দাওয়াত থাকলো সবাই। তো ভিউয়ার্স, এই হলো ঘটনা, আর এখানে দেখেন বিদায় মুহূর্ত চলতেছে। বিদায় কি হয়েছে? ওই যে ওই যে ওই ওই খালুর কাছ থেকে নিতে হবে, খালুর কাছ থেকে বিদায় নাও, এটা কিন্তু আমার খালু হয়। ঈদের দিন নামাজ পড়ে এসে সালামি নিবা, এখন নিবা কি কারণে? পলাশ ভাই বড় বলেছে না, এই জন্যে এরকম দুষ্টামি করছে। One hour later. তো
হ্যালো ভিউয়ার্স, আমি এখনই যে বাসায় চলে এসেছি। তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। রাত্রে ডিনার করব না, খালাদের বাসা থেকে খুব ভরপুর ডিনার করে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খালা অনেক আদর করলো। তো হচ্ছে আমি এখন ক্লান্ত, রোজা মনিকে একটু ফ্রেশ করাবো, সাতদিনও তো রোজা ছিলাম, আর হচ্ছে এখন রোজা মনিকে ফ্রেশ করিয়ে তারপরে রোজা মনির সাথে ঘুমাবো একটু। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কালকে যেহেতু আল্লাহ তাআলা শেষ রোজাটা, তো শেষ রোজাটা খুব ভালোভাবে যেন পালন করতে পারি সেটা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং শেষ রোজা খুব ভালো ভালো কিছু দেখাতে যেন পারি এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। জেনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।